যারা কবুতর পুষে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় একটা বিষয় দেখা যায় যে অন্য একটা নতুন কবুতর কোথা থেকে উড়ে এসে আপনার কবুতরের বাসাতে এসে বসে। এক্ষেত্রে আসলে আপনি কি করবেন? আমার মতে কেউ যদি এসে বলে যে এটা তার কবুতর এবং সে প্রমাণ দিতে পারে, অবশ্যই তাকে আপনি তার কবুতরটি ফেরত দিবেন। আমার নিজের ক্ষেত্রে এমন হয়েছে যে আমার নিজের কবুতর উড়ে অন্য বাড়িতে গিয়েছে, আমি সেখানে যে খুঁজে খুঁজে পেয়েছি এবং তাদেরকে জানিয়েছি যে এটা আমার কবুতর। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কেউ ফেরত দিয়েছে এবং কেউ ফেরত দেয়নি। এক্ষেত্রে দেখা যায় যে অনেকে কোনো কবুতর গেলে তার বাসাতে গেলে সে কিন্তু ফেরত দিতে চায় না। এখন কবুতর অনেক সবাই কিন্তু শখ করেই পোষে। এখন আপনার শখের এই কবুতর যখন হারিয়ে যাবে এবং আপনি জানবেন এটা আপনার কবুতর এবং কেউ আপনাকে ফেরত দিবে না, আপনার কিন্তু খুবই খারাপ লাগবে। সেজন্য আমার মনে হয় যদি নতুন কোনো কবুতর আপনার বাসাতে আসে এবং কেউ প্রমাণ দিতে পারে যে এটা তার কবুতর, অবশ্যই তাকে ফেরত দিবেন। এখন আপনি ইচ্ছা করে এটা রেখে দিলেন, জোর করে আপনি এটা রেখে দিলেন, এক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু প্রবলেম হতেও পারে। যেমন কবুতরটি অসুস্থ হতে পারে, কবুতরটি সুস্থ কি অসুস্থ এটা কিন্তু আপনি জানেন না। দেখা গেলো কবুতরটি অসুস্থ এবং সে আপনার কবুতরের সাথে মিশে আপনার কবুতরগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল বা অসুস্থ হয়ে মারা গেল। এক্ষেত্রে আপনার লাভের থেকে কিন্তু লসটাই বেশি হবে। দ্বিতীয়ত যে প্রবলেম হতে পারে যে নতুন কবুতর আসলো, আপনি রেখে দিলেন, এরপরে কিছুদিন পর দেখা গেলো যে সে আপনার অন্য কোনো কবুতরের সাথে জোড়া নিয়ে নিল এবং জোড়া নেওয়ার পরে সে কিন্তু আপনার সেই কবুতরটা নিয়ে উড়ে চলে গেল। এক্ষেত্রেও কিন্তু আপনার একটা লস হতে পারে। সুতরাং আমার মনে হয় যদি নতুন কবুতর আপনার এখানে আসে এবং কেউ সেটা নিতে আসে, আপনি তাকে অবশ্যই ফেরত দিবেন। আর যদি কেউ না নিতে আসে তাহলে আপনি রেখে দিতে পারেন, এটা আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে কেউ চলে আসলে, নিতে আসলে এবং তার কবুতর সে প্রমাণ দিতে পারলে অবশ্যই তাকে ফেরত দিবেন। আর আপনি যদি নতুন কবুতর পোষা শুরু করেন এবং কবুতরকে কীভাবে পোষ মানাবেন বা এই জাতীয় আরও অনেক কিছু জানতে চান, আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন।